হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো নেই তো, আমার জ্বর এসেছে। সাইনের জ্বরটা মোটামুটি সেরে গেছে আর ঠান্ডা একটু আছে, আর আমার আবার জ্বর এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, আর এখন হচ্ছে বিছনাটা, ঘুম থেকে উঠে বিছনাটা ঝেড়ে রেখেছিলাম। সাইন আবার শুয়েছিল বলে এখন ওর বিছনাটা তুলবে, তো বলে ছিটি ছিটি রাখা আছে, গুছাবে বলে। আর এদিকে এই ফ্যান যখন করা হয় তখনই ফ্যানটা তুলেছি, তার মধ্যে একটু বিট লবণ না, সন্দুক লবণ আর একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে ওই ফ্যানটা খেয়েছি। আর এখন আমমুড়ি খাবো, ভাতও হয়ে গেছে, ভাত এখন খাবো না, দুপুরে খাবো। আর এদিকে ওই সাইডে জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, তো কালকে যে চাদরটা পেতে তোষক টোষক রোদে দিয়েছিলাম সেই চাদরও আছে, কাঁচা হয়নি। আর এদিকে হচ্ছে এদিকে এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই কেচে দেবে, আমি আর হাত দিচ্ছি না, ভিজে রেখে দিয়েছি। সাইনের সব কিছু আছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে গিয়ে হয়ে গেছে গাড়িটা খারাপ, ঠিক গ্যারেজে গিয়ে ঠিক করতে করতে টাইম চলে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে এখন বাজে থাকো কটা, 11:30 বেজে গেছে। তো চলো এখন আমুড়িটা খেয়ে নিই, আর তোমাদের দাদাভাই একটু পরেই আসবে, আসলে আমি রান্না করবো। মাথা টাতা যন্ত্রণা করছে মনে হচ্ছে, রান্নাটা না করলেই না, তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটি আছে। তো চলো পরে দেখা হচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট করে আসলাম, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেলো পুজোর দিয়ে, কাঁচা কুচুগুলো করে টোরে নিয়ে। আর এখন বাজে 2:30, সাইনের পড়া আছে 3টের সময়। তো এই যে সাইন এখন রেড করতে যাবে, তো এখন সাইন করতে গেল। আর আজকে রান্না করতে গিয়ে যা ভোগান্তি তা বলার মতো না। তোমাদের দাদাভাই বলছিলো কদিন ধরে যে গ্যাস আনবো, দিয়ে আনা হয়নি, আর আজকে গ্যাস ফুরিয়ে গেছে। দুটো কড়াইতে যার জন্য তাড়াতাড়ি হবে বলে দুটো কড়াইতে বসিয়েছি। তো কী বলবো, দুটো কড়াইতে যাই বসিয়েছি, ঝোলটা মাংসের ঝোলটা বসিয়েছি ফুটবে, আর আর হচ্ছে নিরামিষ তরকারি, ওইটা হচ্ছে ভাজি। আর এমন সময় গ্যাস ফুরিয়ে গেছে, তারপরে কী করবো? তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, তোমাদের দাদাভাই হাতে হাতে করতে পারিনি। সায়ন তখন সায়নের শরীরটা ভালো না, আর গরম জিনিস তো গরম কড়াই টড়াই নিয়ে তিনতলায় গিয়ে, আবার তিনতলায় রান্নাঘরে গিয়ে দুটো কড়াই বসিয়ে তাই রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। আজকে মানে ভোগান্তি রান্না করতে গিয়ে। আর এখন এই যে 2:30 বাজে, এখন সব কাজ কমপ্লিট হয়ে গেল বলতে, শুধু ঘরটা মোছা বাকি আছে। সায়ন তো বলছে ঘর মুছতে হবে না, কিন্তু না, ঘরটা মুছতেই হবে, ঘর না মুছলে আমার একটু ভালো লাগে না। আর তাও তো তোমাদের দাদাভাই ঘর পুজো দিয়ে দেয়, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, কেচে টেচে দিয়েছে। সায়ন আজকে অনেক হেল্প করেছে, সায়নের গায়ের জ্বরটা নেই কিন্তু কাশি আছে। তো চলো, আর এই যে নাইটটি পুরো দেখো, দেখছো পুরো ভেজা ভিজে গেছে, মানে টপটপ টপটপ করে এখান থেকে যে কোথা থেকে জল আসে ভগবানই জানে, এখান থেকে টপটপ টপটপ করে জল এসে পিঠ দিয়ে নাইটি ফাইটি দিয়ে সব ভিজে গেছে। আর কতবার ছাড়বো রান্না করতে করতে। তো চলো, আর কথা বলতে পারছি না এখন, এখন স্নান করবো, ঘরটা মুছে স্নান করবো, স্নান করে ঠাকুর প্রণাম তো করতে পারবো না, তো কালকে দেখি শ্যাম্পু করতে পারি না, শ্যাম্পু করলে তখন ঠাকুর প্রণাম করবো। আর এখন স্নান করে খাওয়া দাওয়া করবো, দুটি শোক ভালো লাগছে না, হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড গরমে যাবে, পুরো ঘেমে পুরো ভিজে গেছে পুরো, এগুলো আর এইগুলোই বুকে বসে পুরো ঠান্ডা লাগছে। তো চলো, আর এখন এই যে তোমাদের দাদাভাই চলে গেলো, সায়নে চলে গেলো, আর এখন ভালো লাগবে না, ফাঁকা ফাঁকা ঘর তো, দেখে খাওয়া দাওয়া করি, একটুখানি হচ্ছে বসবো, বসে এডিট করবো। 3 দিনের মনে ভিডিও পাঠানো হয়নি, আজকে একটা হোক দুটো হোক ভিডিও পাঠিয়ে দেবো। পরে দেখা হচ্ছে, স্নান টান করিনি, খাওয়ার সময় একটু ভিডিও করবো, পরে আবার দেখ। আর এখন স্নান করে আসলাম, তো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে টেলে দিলাম, আর এখন খেতে বসে গিয়েছি। তো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি, আর গলার আওয়াজ দেখো কী অবস্থা, আস্তে আস্তে মনে হচ্ছে বসে যাচ্ছে গলার আওয়াজ। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের খাবারটা দেখিয়ে দিই, দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে রান্না করেছি, এখানে দেখো ডাটা, আলু, তারপরে পেঁপে, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে আর পেঁপে টেপে এসব দিয়ে একটা তরকারি, আর হচ্ছে শসা নিয়েছি, আর এদিকে চিকেন। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকের। আর একবারে দুপুর আর রাতের ভাত করেও রেখে দিয়েছি, যে রাতে আর করবো না কিছু। চলো খাওয়া দাওয়া করে নিই।
আর এখন বাজে 8টা, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চপ, আর এখন খাচ্ছি চপ মুড়ি। তোমাদের দাদাভাই টিফিন খেয়ে চলে গেল, চা করেছিলাম লাল চা, আর এদিকে চপ মুড়ি। তো এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন, আর সায়ন দিয়ে দিয়েছিল সন্ধ্যে। তো চলো ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করছি, নতুন একটা ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।